হ্যালো ভিউয়ার্স, আমি নয়ন প্রামাণিক। গত 10 তারিখ এবং 11 তারিখে যে সকল অর্ডার আমাদের দ্বারা স্টোরে যেগুলো অর্ডার এসেছে সেইগুলোর অ্যাকচুয়ালি প্যাকেজিং করব এবং প্যাকেজিং করে এগুলোর কিউসি করব, করে এগুলো পাঠিয়ে দেব। তো এটা হচ্ছে গত 9 তারিখের অর্ডার। এটা আসলে ডাবল অর্ডার ছিল। এটা অর্ডারটা ছিল নওরিন ইসলাম, উনি দুইবার অর্ডার করেছেন সেম অর্ডার। তো গতকাল এটা পাঠানো হয়েছে, যদিও সেটার ভিডিও ছিল না, খুব তাড়াহুড়ো করে প্রোডাক্টগুলো পাঠানো হয়েছে। তবে প্রত্যেকটা প্রোডাক্ট টেস্ট করেই পাঠানো হয়েছে, শুধু ভিডিওটা করা হয়নি গতকালের প্রোডাক্ট। তো আজকেও ঠিক সেম প্রোডাক্টে পাঠানো হচ্ছে। আসলে ক্যান্সেল করা উচিত ছিল, কিন্তু আমি একটু অলসতার কারণে ক্যান্সেলটাও করা হয় নাই। তো এই দুইটা মোটর আর হচ্ছে উনি 5 mm-এর হিটসিং টিউব অর্ডার করেছেন। তো গতকালও ঠিক সিমিলারলি সেম প্রোডাক্ট পাঠানো হয়েছে, তো আজকেও পাঠানো হচ্ছে, কারণ ক্যান্সেল করার জন্য কোনো রিকোয়েস্ট করা হয়নি দারাজের কাছে। অ্যাকচুয়ালি সেলার সেন্টারে খুব একটা বসা হয় নাই, যে কারণে এটা আর ই করা হয় নাই, ক্যান্সেল করা হয়নি। তাই এটা আবার পাঠিয়ে দিচ্ছি, যদি না নেয় তাহলে এটা আবার রিটার্ন চলে আসবে আমাদের কাছে। তো এরপরে যে অর্ডারটা দেখি কি আছে, এটা হচ্ছে নওরিন ইসলাম, অর্ডার লাস্ট 4 ডিজিট 5207। তো গতকালের যেটা ছিল ওটাও সেম অর্ডার নাম্বারই ছিল, হয়তো 2-1 ডিজিট একটু চেঞ্জ ছিল। পরে যে অর্ডারটা, এটা হলো এটাকে কী বলে, TP4056 চার্জিং মডিউল। এটা হচ্ছে হিমেল সাহেব অর্ডার করেছেন, উনি 15 পিস অর্ডার করেছেন, আদৌ জানি না কয় পিস ওনার লাগবে। সো 15 পিস তিনবার অর্ডার করেছেন। সো এখানে 5টা, তো এখানে 5টাই দেই, মোট 15টা। প্রতিটা প্যাকেজে উনি 5টা করে করেছেন, এবং আপনারা জানেন যে আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো যায় প্রত্যেকটা টেস্ট হয়েই যায়। তো আশা করি ওনারা এই মানে কাস্টমাররা এই সমস্যা ফেস করবেন না যে কোনো খারাপ প্রোডাক্ট এখান থেকে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার ঠিক আছে। সবসময় আমরা এখান থেকে কিন্তু টেস্ট করেই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি, এটা আপনারা ভালো করেই জানেন। সো ওনার হচ্ছে 15টা, প্রতি প্যাকেজে হলো উনি 5টা করে করেছেন। এই 5টা, এগুলো এই 15টাই আমি টেস্ট করলাম, 15টাই ঠিকঠাক আছে। তো আমি এটা এখন প্যাকেজ করে পাঠিয়ে দেব। নর্মালি কখনো এগুলোতে বাবল দেওয়া হয় না, রিসেন্ট 2-1টা প্রোডাক্টে হচ্ছে বাবল দেওয়া হচ্ছে। হেমেন সাহেব অর্ডারের লাস্ট 4 ডিজিট 5265। ওনার আরও অর্ডার রয়েছে সেম 4056 চার্জিং মডিউল, এগুলো আগে একটু আগে দেখলেন, আমি টেস্ট করলাম, সেগুলোই পাঠিয়ে দিচ্ছি। এই যে বোর্ডগুলো এত মোটা, তো আলাদা করে আসলে আমাদের এই কী বলে এই বাবলের প্রয়োজন হয় না, কিন্তু একসাথে 15 পিসের অর্ডার তাও তিনবারে, তো অনেক সময় দেখা যায় এগুলো একটু কিছু কিছু সময় ফেক অর্ডার হয়, তো ব্যাক আসতে অনেক টাইম লেগে যাবে, যে কারণে একটু বাবল দেওয়া আর কি। আর কাস্টমার যদি কালেক্ট করে তাহলে তো হয়েই গেল। ওইটাও ছিল হিমেল সাহেবেরই, যেটা একটু আগে প্যাকেট করলাম। তো হিমেল সাহেবের আরেকটা অর্ডার আছে, তো মোট ওনার হলো 15টা। এই যে এটাও ওনারই অর্ডার,
হিমেল সাহেব, অর্ডার লাস্ট 4 ডিজিট 5265। তো সেম উনি তিনটা অর্ডার মানে তিনবার অর্ডার করেছে 15 পিস। যদি মেসেজ অপশনে আমাদের নক দিত তাহলে আমরা কিন্তু এক প্যাকেজেই ওনার তিনটার যে প্যাকেজিং খরচ এটা কিন্তু বাঁচিয়ে দিতাম, যদি সে আমাকে মেসেজিং করতো যে ভাইয়া আপনি আমি 15টা নিতে চাচ্ছি। তখন মানে এরকম কাস্টমাররা কখনো এরকম করে মেসেজ করে না, কেনার পরে হয়তো অনেকে এটা জানি আর কি। এরপরে যে অর্ডারটা রয়েছে এটা হচ্ছে একটা কী বলে একটা হচ্ছে আরডিনোর স্টার্টার প্যাকেজ। এই প্যাকেজটার অর্ডার করেছেন আহসানুল করিম জাবির সাহেব, অর্ডারের লাস্ট 4 ডিজিট 3465। উনি একটা আরডিনোর ওনার স্টার্টার প্যাকেজ অর্ডার করেছেন। এই প্যাকেজে যা যা রয়েছে সব এর মধ্যে আছে এবং কিছু প্রোডাক্ট বেশি দেওয়া আছে। এবং এই আরডিনো যে আরডিনোটা দেওয়া আছে এর মধ্যে এটা এসএমডি আরডিনো, এটার জন্য একটা ইউএসবি ড্রাইভার ডাউনলোড করতে হয়। এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে বা কোড দেওয়া আছে, এই কোড থেকে কিন্তু আপনি আরডিনোর যে ড্রাইভার আছে এই ড্রাইভারের লিঙ্কটা ডাউনলোড করে নিতে পারেন। যদি কোডের ইটা না থাকে কী বলে আপনাদের কিউআর কোড স্ক্যানার যদি না থাকে আপনাদের, আমি এখান থেকে আমি কোড আরেকটা দিয়ে দিচ্ছি, দেখি আমার এখানে প্রিন্ট করা আছে কি না। এই যে পেয়ে গেছি, সো ওখানেও দেওয়া আছে। আর যদি ড্রাইভারের সমস্যা হয় আমি আরেকটা লিঙ্কের কোড দিয়ে দিলাম। এগুলো অ্যাকচুয়ালি প্রিন্ট করে রাখা হয় যে যেহেতু আরডিনোজনিত প্রোডাক্ট ওনাকে ই করতে পারে না। এখানে লিঙ্কটাও দেওয়া আছে যে কোথা থেকে এটা ডাউনলোড করবেন, ওখানে সুন্দর করে এক্সপ্লেইন করা আছে যে কীভাবে এটা ডাউনলোড করবেন। তো আমি দুটোই পাঠিয়ে দিলাম, ও এটাকে একটু বাবল করে দিই। এরপরে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, এটা টেস্ট করেই আছে, তারপরে আবারও টেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা রানিং আছে। বারোভোল্টের অ্যাডাপ্টার এটা অর্ডার করেছেন সাইফুল ইসলাম, অর্ডারের লাস্ট 4 ডিজিট 3438, এটা অর্ডার করেছেন সাবার থেকে। এরপর যেটা প্যাকেজ করব এটি একটা প্লেট, এটা একটা ইয়ার প্লেট, হিটার প্লেট, এই যে হিটার প্লেট, আর একটা হচ্ছে 1500 ওয়াটের কী বলে হিটারের কয়েল, এই যে 1500 ওয়াটের হিটার কয়েল। এটা ইউজ করার আগে অবশ্যই টেনে বড় করে নিয়ে তারপরে এটা ওয়ারিং করবেন। নর্মালি আমি এমনিই দিয়ে দিচ্ছি, এটা আসলে ওয়ারিংটা নিজেরই করতে হবে। তো উনি এই দুইটা জিনিস অর্ডার করেছেন। তো এখানে বলে রাখি যে আমাদের শপে এটা একটু পার্সপেক্টিভ অর্ডার আর কি। উনি আমাকে বলেছিলেন যে প্লেট আছে কি না, আমাদের শপে প্লেটও আছে, অ্যাভেলেবেল প্লেট আছে, কিন্তু আমাদের শপে এই শপে আপলোড করা নাই, অন্য শপে আপলোড করা আছে। তো যদি কোনো প্রোডাক্ট আমাদের হয়তো একটু ই হয়ে যায় কী বলে এই শপে কিছু প্রোডাক্ট আপলোড করা, ওই শপে কিছু প্রোডাক্ট আপলোড করা, এরকম মার্চ করা নেই, যদি কখনো এরকম হয় যে প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে চাচ্ছেন কিন্তু হয়তো অন্য শপে আছে, দেখছেন আমাদের অন্য একটা শপে আছে, তো সেটা অর্ডার করতে চাচ্ছেন, তো আপনারা আমাদেরকে মেসেজ করলে আমরা সেটা কিন্তু একটা শপ থেকে আপনাকে অর্ডার করার ব্যবস্থা করে দেব, যাতে করে আপনার শিপিং চার্জটা কম লেগে যায়, যেটা উনি করেছেন এখানে। তো আমাদের সব চেনার উপায়টা হচ্ছে দারাজে যেগুলো দেখবেন এইচটি লোগো দেওয়া আছে, এই সবগুলো কিন্তু আমাদের সব। এখানে বাউন্স করার জন্য কিছু পুরনো রিটার্ন আসা যে প্যাকেটগুলো থাকে এগুলো কিন্তু আমি সবসময় ইউজ করি, আসলে ফেলে দেওয়া হয় না।
যাতে করে প্রোডাক্টটা ভালো থাকে, এই জন্য আর কি এটা এইভাবে পাঠানো। এই এই ইগুলো আর কি এই প্যাকেটগুলো অ্যাকচুয়ালি এর মতো কাজ করবে, বাবলের মতো কাজ করবে, তবে বাবলের থেকে খুব ভালো প্রোটেকশন দিয়ে থাকে এই পলিগুলো। তো আমি এটা সবসময় আর কি স্টোর করে রাখি, যাতে যখন এই প্লেটগুলো পাঠানো হয় প্লেটে যেন কোনো প্রকার ই না লাগে, কি বলে আঘাত না লাগে, এই জন্য আর কি এই পলিগুলো রেখে দেওয়া। প্যাকেট যত টাইট হবে জিনিসটা তত নষ্ট কম হবে। এবং বাবল দিয়ে দিলাম, যদি সেটা ঢিলা থাকে তাহলে ভেঙে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। এবং যেটা করি সবসময় পাঠানোর আগে এখানে আমি লিখে দিই যে এটা মাটির পণ্য, এখানে লিখে দিই মাটির প্লেট, মাটির জিনিস। তো এটা দেখে আসলে যেটা হয় ডেলিভারি ম্যানরা একটু সতর্ক হয়ে যায় যে এটা মাটির জিনিস। এরপরে যে অর্ডারটা রয়েছে এটা 40-56 একটা চার্জিং মডিউল, এটা আগে থেকে প্যাকেট করা, গতকাল ভুলে রেখে গেছে। এটা হচ্ছে সাইদুর রহমান, অর্ডার লাস্ট 4 ডিজিট 8651। এটা গতকাল আমাদের রাইডার ভুলে রেখে গেছে, সো ওটার খুলে দেখানোর ই করলাম না। এরপরে যে অর্ডারটা ছিল এটা হচ্ছে অভিষেক সাহেব, অর্ডার লাস্ট 4 ডিজিট 7998। উনি যেটা অর্ডার করেছিলেন একটা 1500 ওয়াট হিটিং এলিমেন্ট, সো একটাই অর্ডার করেছেন, জাস্ট প্যাক করে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তো ইউজ করার আগে অবশ্যই যেটা করবেন টেনে বড় করে নেবেন, টেনে বড় করে নিয়ে তারপরে ইউজ করবেন। পরে যে অর্ডারটা রয়েছে এটা হলো রিড সুইস, রিড সুইস একটু প্রসিডিউরের মধ্যে পাঠাইতে হয়। এই যে এটা রিড সুইস এর মধ্যে আছে, এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে এই ফর্মের মধ্যে রিড সুইসটা পাঠানো হয়, কারণ এটা একটা কাচের জিনিস। নর্মালি অন্য সকল প্রোডাক্টের মতো এটা পাঠিয়ে দিলে দেখা যাবে যে কাচের যে গুঁড়া এই গুঁড়াও খুঁজে পাওয়া যায় না, তো এই জন্য একটু স্পেশাল প্যাকেজিং করতে হয়। এই যে আমাদের যে টেপের ইটা কি বলে রোলটা থাকে এটাও কিন্তু আমি নষ্ট করি না, কারণ এইটা প্রোডাক্ট প্রোটেকশনে খুব ভালো কাজে দেয় এই ধরনের প্রোডাক্ট। যে এটা যখন এর মধ্যে পাঠিয়ে দিলাম তখন দেখা যাবে একটু প্রোটেক্টিভভাবে এটা চলে যাবে। সো প্যাকেজিংয়ে যত প্রকার DIY করা হয় সব দেখবেন যে আমাদের শপেই এসব DIY প্যাকেজিংগুলো পেয়ে যাবেন, যে টেপেরই দিয়ে হচ্ছে DIY করে প্রোডাক্ট পাঠানো, যাতে প্রোডাক্টে কোনো অসুবিধা না হয়, পলিটাকে ইউজ করা, মানে প্রত্যেকটা জিনিসের প্রপার ইউজ একমাত্র আমাদের এখান থেকেই করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ওই হিটিং এলিমেন্ট 1500 ওয়াটের, এটা অর্ডার করেছেন খন্দকার শাকিল আহমেদ, অর্ডার লাস্ট 4 ডিজিট 8334। এরপরে যেটা রয়েছে একটা ESP32 মডিউল, এটা অর্ডার করেছেন সাব্বির হুসাইন শাওন সাহেব, অর্ডার লাস্ট 4 ডিজিট 9821। সো এটাও কিন্তু সেই পরের বোর্ডটাই, এই যে দেখতে পাচ্ছেন ঝালাই করাই আছে, আগে যে বোর্ডগুলো আসতো ওগুলো কিন্তু ঝালাই আসতো না। আর ছবিটা দেখিয়ে দিই, যে অর্ডার করেছে অবশ্যই এটা নিয়ে একটা কমেন্টস করবে। এই যে এই প্রোডাক্টটা ESP32 উনি অর্ডার করেছিলেন, হ্যাঁ ESP32। তো মাঝে যেটা হয়েছিল এইটাই আসছিল, এটার হলো ই ছাড়া, ওই লেক লাগানো ছাড়া আর কি, লেক আলাদা করে দেওয়া ছিল। তো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি একজন এক এক রকম অ্যাসেম্বলার এগুলো তৈরি করে, তো যখন যেটা চলে আসে তখন আমাদের সেটাই সেল করতে হয়, অ্যাকচুয়ালি আমাদের কিছু করার থাকে না। যেমন রিসেন্ট একটা প্রোডাক্ট হচ্ছে যেটা হলো ক্যাসিও ক্যালকুলেটর, আমরা যখন আগে নিতাম তখন হোয়াইট কালারের EX যে মডেলটা ছিল ওটা কিন্তু এখন আর আসে না, যেটা থাইল্যান্ডের ছিল ওটা কিন্তু এখন আসে না, এখন যেটা আসে
চায়না থেকে অ্যাসেম্বলি করা যে প্রোডাক্ট ওইটা কিন্তু এখন আমাদের কাছে আসতেছে। তো এর জন্যে আবার অনেক সময় কথা বলতে হয়, কথা শুনতে হয় যে ব্লু কালারেরটা কেন, মেড ইন চায়না কেন। অ্যাকচুয়ালি কোম্পানি যদি সে চায়না থেকে অ্যাসেম্বলি করে নেয় তাহলে তো আমাদের কিছু করার নেই। আচ্ছা যাই হোক, এটা হলো একটা 16:2 ডিসপ্লে, এটার সাথে I2C লাগানো, এটা আমার নিজের হাতে করা এই ঝালাইটা। তো এটা হচ্ছে আমাদের শপে হচ্ছে পেয়ে যাবেন এরকম, যেটা হচ্ছে ঝালাই করা সহ I2C মডিউল সহ এই 16:2 মডিউল, LCD মডিউল। তো এটা আশা করি অন্য কোনো শপে পাবেন কি না আমি জানি না, তবে আমাদের শপে এটা অ্যাভেলেবেল আছে। ঝালাই ছাড়াও আছে, ঝালাই সহ আছে। অনেকে দেখা যায় যে এটা ঠিকমতো ঝালাই করতে পারে না, যে কারণে তাদের জিনিসটা কিনে কোনো লাভই হয় না, অনেকেই আছে এরকম করতে পারে না। তো তাদের কথা চিন্তা করে আসলে এইরকম একটা ইয়া করা আর কি, প্যাকেজ তৈরি করা, যেখানে ইয়াটা ঝালাই করা থাকবে, ডিসপ্লেটা ঝালাই করা থাকবে। তো আমাদের এখানে শুধুমাত্র দারাজের প্যাকেজগুলো করা হয়, আমাদের ওয়েবসাইটের যে পার্সোনাল অর্ডারগুলো থাকে এগুলো আসলে এখানে অ্যাড করা হয় না। তো ওয়েবসাইটেরগুলো খুব একটা সমস্যা হয় না, কারণ এটা আমাদের নিজেদের তত্ত্বাবধানে থাকে, যে কারণে আসলে আমাদের ওয়েবসাইটে যে অর্ডারগুলো থাকে সেগুলো কিন্তু এখানে আপলোড করা হয় না। তো স্পেশাল কেস যেগুলো দুই একটা কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে, যে ভাই আমি আসলে দেখেছি আপনারা প্যাকেজ করে দেন বা ভিডিও দেন, তো সেসব ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের যে কাস্টমার থাকে তাদেরকে শুধু ভিডিওটা প্রোভাইড করা হয়। এটা একটু একটা কী বলে সজীব সাহেবের এটা অর্ডার, এটা হচ্ছে হিটস, সরি এটা 1500 ওয়াটের একটা হিটিং এলিমেন্ট, অর্ডার লাস্ট 4 ডিজিট 7864। সো এটা হলো হিটিং এলিমেন্ট 1500 ওয়াট। তো অনেকেই আসলে ম্যাক্সিমাম টাইমে হিটিং এলিমেন্টে এসে একটু কমেন্ট করে বলে যে ভাইয়া ভ্যাপে লাগানো যাবে কি না বা ভ্যাপে ইউজ করা যাবে কি না। তবে সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো ভ্যাপের যদি ওয়্যারটা, আমার হাতে দেখতে পাচ্ছেন যে ওয়্যারটা দেখতেছেন, ওয়্যারটা যদি এইরকম মোটা হয় বা এর থেকে চিকন হয় তো খুব সম্ভবত প্রবাবলি ওইটা 1000 ওয়াটের যে হিটিং এলিমেন্টটা আছে ওটা কী করতে হবে, এটা বের করে দুই তিনটা কয়েল আপনি হাতের মধ্যে পেঁচিয়ে ওখানে কিন্তু ভ্যাপে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে নিজেই DIY করতে হবে, কারণ এটা হচ্ছে ওইভাবে কয়েল থাকবে না, নর্মালি ওইভাবে কয়েল থাকবে না, আপনাকে এটা দিয়েই বানিয়ে নিতে হবে। তো এটার জন্য আবার এটা দেখতে কিন্তু অনেকটা GI তারের মতো বা ছোটো চিকন যে GI তার এটার মতো। তো GI তার লাগালে কিন্তু এটার মতো পারফরমেন্সটা আসবে না, বা এটা যে হিটিং এলিমেন্ট নাইক্রোম তারের ওটা কিন্তু নাইক্রোম তারের না, ওইটা হচ্ছে আপনার ওটাকে কী বলে, ওটা হলো আয়রন ওয়্যার আর এটা হচ্ছে নাইক্রোম ওয়্যার। সো দুইটার মধ্যে ডিফারেন্ট আছে যে এখানে ইলেকট্রিসিটি এর মধ্যে দিয়ে পাস করলে এটা হিট হবে আর ওটাও হিট হবে, তবে এটার মতো হিট হবে না, তবে ওটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, এটা কেটে যাওয়ার সম্ভাবনা কম, কিন্তু কাটবে তখন যখন এটা ওভার হিট হয়ে যাবে। যাই হোক, আজকের আমাদের শপের এই সব এই কয়েকটা অর্ডারই ছিল। সো ম্যাক্সিমাম অর্ডার মানে প্রোডাক্টগুলো একটু অফ রাখতে হচ্ছে আর কি। তো যারাই অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিন, কারণ দেখা যেতে পারে সামনে উইক থেকে আমাদের স্টোরগুলো বন্ধ থাকতে পারে, আর যদি চালু থাকে তো নেক্সট টাইম থেকে হয়তো খুব একটা ভিডিও হবে না, কারণ ভিডিওতে রেসপন্স খুব একটা নেই। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য।